আপনার বাচ্চা কি হাফেজি মাদ্রাসায় পড়ে, কোরআন হেফজ করছে, কওমি মাদ্রাসায় পড়ছে, তার কি গলার আওয়াজ ফ্যাঁসফ্যাঁসে হয়ে গিয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে এই আলোচনাটি আশা করি আপনার জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের সুস্থতা কামনা করি সব সময়ের জন্য। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আপনার বাচ্চা কি হাফেজি মাদ্রাসায় পড়ে, কোরআন হেফজ করছে, কওমি মাদ্রাসায় পড়ছে, তার কি গলার আওয়াজ ফ্যাঁসফ্যাঁসে হয়ে গিয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে এই আলোচনাটি আশা করি আপনার জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডাক্তার আশরাফুল ইসলাম স্যার। স্যারের কাছ থেকে মূল্যবান কিছু পরামর্শ আমরা শুনবো আজকে। স্যার, যে সমস্ত বাচ্চারা হেফজো পড়ছে, প্রায় সময় আপনি বা আমি বা সবাই যারা নাক্কানগুলো আমরা প্র্যাকটিস করি, প্রচুর রোগী পাচ্ছি যে তাদের কণ্ঠ বসে যায়। বাবা মারা কিন্তু স্যার অনেক সময় হতাশ হয়ে যায় যে আমার বাচ্চা কি হাফেজ হতে পারবে কি না। স্যার, এই ব্যাপারে যদি আমাদের কিছু উপদেশ। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মাশিউর রহমান। একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বাচ্চা হাফেজি পড়তেছে ছোট থেকে, মাশাল্লাহ তাদের যে মেধা, আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই, কী সুন্দর তেলাওয়াত করে, কথা বলে। কিন্তু এর মধ্যেও একটা বাবা মার হতাশা, বাচ্চাটাও নিজেও হতাশার মধ্যে থাকে, কথাটা যখন সঠিকভাবে সুন্দরভাবে বলতে না পারে। আরও বেশি কষ্ট হয় যখন তার সঙ্গে কার একটা ছেলে অথবা মেয়ে যখন আরও সুন্দর করে বলে, সে যখন বলতে পারে না, তখন তাদের মধ্যে কিন্তু একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, ভীতি তৈরি হয়। সেই জায়গাটার জন্য অনেক সময় বাবা মা বাচ্চাদেরকে নিয়ে আসে আমাদের কাছে, আমি প্রচুর এরকম ধরনের পাই। তো সেখানে আমাদের কি হয়, দেখা যায় বাচ্চাদের আমরা বলি 2 to 8 years, এখন একটা 10 বছরও ধরা হয়, এটাকে ক্যাটারালেস বলে। অর্থাৎ ক্যাটারালেস মানে ওদের নাক দিয়ে পানি ভরে, ওদের কিন্তু খুবই স্পর্শকাতর বিষয়ে এই আপার রেসপিরেটরি উপরের অংশের যে শ্বাসনালী, এটা প্রদাহ হয়, এটা সাহসাই হয়ে যায়, এটা একটা কিন্তু সবসময় হয়ে থাকে। আর আমাদের দেশে তো একটা সবসময় হিউমিডিটি বেশি এবং একটা আবহাওয়ার যে পরিবর্তন, সেটাতে কিন্তু অনেক সময় হয়। এইটা যখন তারা জোরে করে বলে, তখন তাদের ওই আপার রেসপিরেটরি ফ্যাশন অর্থাৎ ঊর্ধ্ব শ্বাসনালী যখন প্রদাহ হয়, তখন কিন্তু তাদের ওই ভোকাল কর্ডটা, যেটা শ্বাসনালীর থেকে ওই ভোকাল কর্ডের মধ্য দিয়ে যখন আসে, তখন কিন্তু সেটা একটু মোটা হয়ে কথা বলতে একটু তাদের সমস্যা তৈরি হয়। এটাকে যখন আরও বেশি কথা বলতে যায়, তখন আরও বেশি হয়, অর্থাৎ এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো, যে আরও বেশি কথা, ও যখন একটু কথা কম বলতে পারছে তখন আরও প্রেশার দিচ্ছে, ও যখন আরও একটু দিচ্ছে আরও প্রেশার দিচ্ছে, এই প্রেশার দিতে 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 দেখা যায় যে ট্রমাটাইজ হয়ে যায় এবং ওটা বেশ মোটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রগুলোতে আসলে এখানে বাবা মা হয়তো মনে করতে পারে যে ক্যান্সার হয়, আমাদের কাছে বলেই যে এটা ক্যান্সার হয়ে গেলো কি না, টিউমার হয়ে গেলো কি না, অথবা পলিপ হয়ে গেলো কি না। তো এমন একটা ছোটো বাচ্চাদের এই বিষয়ে লোকাল দিয়ে তাদেরকে এই যেটা ভোকাল কর্ডটা দেখার জন্য যে বিষয়টা FOL বলে, সেটা করাও, নাক দিয়ে সেটা ঢোকাতে হয় এবং দেখতে হয়, সেটাতেও তারা অ্যাপ্রিহেন্ড অর্থাৎ ভয় ভীতি পায়। সুতরাং এটা করাও সম্ভব না, সম্ভব হয় কিন্তু একটু বড় হলে হয়, তাদেরকে মোটিভেশন, না হলে অজ্ঞান করে করতে হয়। সেই পর্যায়ে না গিয়ে আমরা যেটা তুমি বললে যে করণীয়টা কী, আমরা কী করতে পারি সেই বাচ্চাগুলোকে, আমাদের যারা শিক্ষক, প্রথম হচ্ছে দায়িত্ব হচ্ছে শিক্ষকের। যখনই শিক্ষক মনে করবেন যে ওনার বাচ্চাটার এরকম ধরনের প্রেশার হচ্ছে, প্রথম দর্শনী, প্রথম শোনাতেই তাকে বলতে হবে যে বাবা তুমি 2 দিন 3 দিন রেস্ট করো, এই রেস্ট করো। এই রেস্টটা মানে এই নয় যে পড়াটা বন্ধ করে দেওয়া, অর্থাৎ আমাদের ভয়েসটা কী হয় আর একটু যদি না বললে একটু বোঝাও মুশকিল হয়, ভয়েস সবসময় আপডাউন হয়, আমরা কিন্তু একই সুরে কথা বলতে পারি না, সবসময় কথার কিন্তু পরিবর্তন হয়, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, একটা কোনো সময় উঁচু হাই পিস হাই পিস লো পিস এরকম হয়। তো ওদেরকে বলতে হবে যে তুমি শুধু মুখস্থ তো করবে, এই মুখস্থ করাটা তুমি একই তালে করো, একই সাউন্ড এক পর্যায়ে রেখে করো, এটা কিন্তু শিক্ষকের, ওইখানে কিন্তু শিক্ষকের শিক্ষকত্ব, সেটা কিন্তু প্রথমে করতে হবে। অথবা যদি খুব বেশি হয়ে যায় তাকে 2 দিন রেস্ট করতে দিতে হবে, 2 দিন রেস্ট করো, 2 দিন রেস্ট করলেই কিন্তু আবার রেস্টোর করে পুরোটাই আবার ফিরে আসে। আর সাথে সাথে এদের আমার মনে হয় যে তাদের একটু চেক আপ করা দরকার, কোনো
চিকিৎসকের কাছে নিয়ে অন্ততপক্ষে ওনারা বললে হয়তো নাও শুনতে পারে, চিকিৎসক বললে অনেক সময় শুনে, সেইগুলা করতে হবে। আর যদি একান্তই কথা বের না হয় তাহলে তো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসক যেটা বলবেন সেটা করতে হবে। বাট মোস্টলি যেটা স্বাভাবিকভাবে হয়, এই ভোকাল কর্ডে যখনই ও কথা বলতে একটু কম হচ্ছে, অর্থাৎ তেলাওয়াত করতে যখন একটু কম জোর হচ্ছে, কম ও যদি একটু, তাহলে কিন্তু ওকে আরও বেশি প্রেশার দিয়ে জোরে বলো জোরে বলো জোরে বলো করতে 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 এমন একটা পর্যায়ে যখন কথা বলতে পারে না। সুতরাং আমাদের এটা কিন্তু একান্তই প্রিভেনশন, প্রতিরোধ করলেই কিন্তু এটা, ওই বাচ্চার কিন্তু টিউমারও না ক্যান্সারও না, 99.99% এটা স্বতঃসিদ্ধ। কিন্তু তাদের এই ভোকাল মানে ভোকালের কর্ডের পরে প্রেশারের জন্য কিন্তু এটা হচ্ছে। তো এই প্রেশারটা যেন আমরা কোনো অবস্থাতেই না দিই, এবং সেই দায়িত্বটা কিন্তু একমাত্র সেখানকার শিক্ষকদের। এই শিক্ষকরা যদি একটু এটার ব্যাপারে সজাগ হয়, বাচ্চাগুলো কিন্তু অটোমেটিক্যালি এই রোগ থেকে, এই যে ভোকাল কর্ডের যে কণ্ঠের পরিবর্তন, সেখান থেকে ভালো হবে এবং সুন্দরভাবে পরবর্তীতে তেলাওয়াত করে একটা হাফেজ অথবা আল্লাহর লাইনে তারা কামিয়াব হবে ইনশাআল্লাহ। স্যার একটা বিষয় আমি এই ব্যাপারে অ্যাড করতে চাই। স্যার কিন্তু সবসময় বারবার বলছেন যে শিক্ষকের কিন্তু গুরু দায়িত্ব। আমার ছেলেও কিন্তু হেফজে পড়ছে, আমি যখন গেলাম মাদ্রাসায় একদিন ভিজিট করতে, দেখি পড়াচ্ছে, সবক চলতেছে, তো বাচ্চারা অনেক জোরে পড়ছে, সেটা আমার কানে অনেক কিন্তু কষ্ট পাচ্ছে। আমি শিক্ষক বলছে আবার জোরে পড়ো, এই যে স্যার ফোর্স করে, স্যার টিচার্সরা, টিচার্সদের কিন্তু এটা জানা উচিত, হ্যাঁ জানা উচিত, এবং বাচ্চাদেরকে কখনো এই যে জোরে আরও জোরে আরও জোরে, ওনারা মনে করেন জোরে পড়লে মনে হয় অনেক মুখস্থ হবে, তা নয়, স্যার কিন্তু এটা বলে দিলেন। আর একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই স্যারের সাথে, সেটি হলো অনেক সময় আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করতে পারি, অনেক সময় করতে পারি না, স্যারও বললেন একটু বড় হলে কিন্তু করা যায় সাহস দিলে, বাবা মার সাথে থাকলে। যদি এটি পলিপ বা নোডিউল হয়ে যায় স্যার, সেক্ষেত্রে স্পিচ থেরাপির উপকারিতা আছে কি না স্যার একটু বলেন। এটা হচ্ছে তো আবারও স্পিচ থেরাপি দেওয়ার আগে একটু ডায়াগনোসিস করতে, ডায়াগনোসিসটা স্যার ফাইবার অপটিক দিয়ে তাকে ডায়াগনোসিস করতে। আসলে স্পিচ থেরাপি কী, আমরা স্পিচ থেরাপি বলতে কিন্তু অনেক কঠিন মনে কঠিন মনে করি, আসলে একেবারেই এটা বাবা মা থেকে শুরু করে তার বন্ধু বান্ধব সবাই কিন্তু বাড়িতেই করতে পারে। অর্থাৎ স্পিচ থেরাপি মানে এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে ভোকাল অ্যাবিউজ, অর্থাৎ কোন সময়ে কথা আসতে বলবো, কোন সময়ে বেশি বলবো, কোনটাকে বেশি ভোকাল কর্ডকে ইউজ করাটাকে একটা নিয়মতান্ত্রিক উপায়ে নিয়ে আসাটাই কিন্তু স্পিচ থেরাপি। ভোকাল কর্ডটাকে নিয়মতান্ত্রিক উপায়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যখন কবিতা, ওকে বলতে হবে যে তুমি একটা কবিতা পড়ো অথবা তুমি সুরা পড়ো, সুরাটা এক সুরে পড়ো, এক সুরে পড়ো, একইভাবে পড়ো, আপ ডাউন করার দরকার নেই। তুমি যখন আবার ভালো হয়ে যাবে তখন তুমি আপ ডাউন করো, এখন তুমি মুখস্থ করার দরকার, তুমি মুখস্থটা এইভাবে এক লেভেলে করো। তো এটা কিন্তু তাকে অর্থাৎ উপরের দিকে উঠতেছে, উঠতে গেলে অনেক সময় দেখা যায় যে উপরের দিকে কথার যখন সাউন্ডটা উপরের দিকে নিয়ে যায় তখন কিন্তু কথাটা ক্র্যাকিং হয়, অর্থাৎ ভাঙা ভাঙা হয়। সাথে সাথে শিক্ষককে বুঝতে হবে যে ও তো উপরে যেতে যেয়ে ভাঙা ভাঙা হচ্ছে, ওকে বলছে না তোমার দরকার নেই, তুমি লো ভয়েসে পড়ো। এই যে হাই পিচ লো পিচ, এটা যদি আমরা বুঝতে পারি অথবা জানাই, সেটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসাটাকেই স্পিচ থেরাপি। এটা কিন্তু আহামরি কিছু না যে থেরাপি মানে ওষুধ দেওয়া, এটা করা ওটা করা, এটা না, এটা হলো ভোকাল ট্রেনিং, জাস্ট ভোকাল ট্রেনিং, এটা ট্রেনিং বা ব্যায়াম বা উপদেশ, হ্যাঁ ট্রেনিং, এটা এই ট্রেনিংটা অর্থাৎ ভোকাল কর্ড এক্সারসাইজ, এই এক্সারসাইজটাকে যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে নিতে পারি, এবং এটা বাবা মাকেও শিখতে হবে, সাথে সাথে শিক্ষকদেরকেও এটা জানতে হবে, যদি আমরা সবাই মিলে এটাকে সুন্দরভাবে এক্সারসাইজটা আরোপ করতে পারি ওই রোগীদেরকে, ওরা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মূল্যবান কথা শুনলাম স্যারের মুখ থেকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।